Hello everyone, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear students, today I will discuss about the grammar item suffix and prefix. S-U-F-F-I-X. Suffix and prefix. P-R-E-F-I-X. Suffix and prefix. So, आज के शब्दगुलो निये आमी जे आलोचना करब सेखाने तोमादेर जे विषयटी थाकबे सेखाने होच्छे किभाबे न्यू वार्ड गठन करते हय। दिस इज द फार्स्ट क्लास फर क्लास 9 एंड टुडे आई विल डिसकस द फॉर्मेशन अफ वार्ड। सो स्टे विथ मी। समटाइम्स वी एड सम letters to complete a full meaning according to the sentences. Sometimes we add prefix, sometimes we add suffix. To ei suffix prefix kibhabe gothon korte hoy amra shei byapare bistarito alochona korbo। to ajker shei class e prothome koyekti shobdo niye amra alochona korchi je kibhabe ei shobdo gulo ektar sathe arekti ebong orthopurno शब्द गठन करे। शिक्षणे तुम्हादे जे विषय टी ख्याल रखते होंगे जे तुम्हादे parts of speech, आमला दने parts of speech 8 प्रकार। ये parts of speech 8 प्रकार जोकन होय, शे 8 प्रकार जनों suffix prefix से मने रखते होंगे जे 4 टा प्रकार विस्तारित हो एवं एक टा word देखले जाते चिना जाए, शे धरने সংজ্ঞা এবং উদাহরণ সহ আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে এক নম্বরে আমাদের জানতে হবে নাউন এন ও ইউ এন নাউন, দুই নম্বরে জানতে হবে অ্যাডজেক্টিভ ডি জে ই সি টি আই ভি অ্যাডজেক্টিভ, তিন নম্বরে জানতে হবে ভার্ব, চার নম্বরে জানতে হবে অ্যাডভার্ব। এই যে চার প্রকার পার্টস অফ স্পিচ আছে, এই চার প্রকার পার্টস parts of speech তোমাদের suffix prefix grammar পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা সাধারণত noun কিভাবে আমরা একটা word কে noun কখন করি এবং কিভাবে করি, তোমরা সংজ্ঞা থেকে জানো যে noun কাকে বলে। যে কোনো কিছুর নামকে noun বলে। আমরা একটা noun এর সংজ্ঞা লিখি noun, noun কোনো কিছুর नाम के नाउन बोले। तो এটা সাধারণত আমরা ছোটবেলায় যে গ্রামারটা শিখছি সেখানে কিন্তু তোমরা নাউন কাকে বলে, কোন কিছু নামকে নাউন বলে, রহিম, করিম, যদু, মধু, এভাবে যে শব্দগুলো ছিল সেগুলো নাউন। কিন্তু আমাদের এই সাফিক্স সাফিক্স এন্ড প্রিফিক্সে যে শব্দগুলো তোমাদের জানতে হবে সেখানে হচ্ছে এই নাউন কিভাবে গঠন করতে হয়। সাধারণত আমরা জানি যে সাধারণত কোন শব্দের শেষে PION SION তারপরে SHIPC MEAT meant তারপরে ING যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে noun হয়। স্টুডেন্টস এই কথাটা তোমরা নোট করে রাখো, তাহলে তোমাদের কিন্তু পরবর্তীতে গ্রামারটি বুঝতে অনেক সহজ হবে এবং ভালো, বেশ ভালো কাজে দেবে, যেহেতু এগুলো কিন্তু একটি গবেষণার পথ। এরপরে আমরা নাউনের পরে আমরা একটু অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করি।
যে অ্যাডজেক্টিভ কাকে বলে, যে অ্যাডজেক্টিভ হচ্ছে, তো আমরা এটা মুছে ফেলে আমরা সবগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করি। যে অ্যাডজেক্টিভ হচ্ছে যে সকল ওয়ার্ড, সরি ওয়ার্ড বানানটা হবে ওয়ার্ড, মানে ওয়ার্ড হচ্ছে শব্দ, ডব্লিউ ও আর ওয়ার্ড দ্বারা কোন নাউন, নাউন বা প্রোনাউন, প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ বলে তার নাম বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি যখন বল, তারা কি লেখা হয়েছে, যে সকল ওয়ার্ড দ্বারা কোন নাউন বা প্রোনাউনে দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ এই সকল ক্ষেত্রে আমরা যখন অ্যাডজেক্টিভের ব্যবহার করব বা একটা শব্দকে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করব, তখন কিন্তু আমাদের এরকম প্রকাশ করতে হবে, অর্থাৎ দোষ গুণ অবস্থা বা সংখ্যা প্রকাশ করতে হবে। যেমন আমরা লিখে থাকি গুড, ব্যাড, এগুলো, আর আমরা নাউনের সঙ্গে লিখে থাকি যেরকম রহিম, করিম, ঢাকা। তবে এটা হচ্ছে তোমাদের প্রচলিত শব্দ নাও, কিন্তু আমরা যেরকম সাফিক্স প্রিফিক্স ব্যবহার করবো সেরকম একটা কথা বলি। যেমন আমরা দেখতে পারি এক্সাম, ই এক্স, সরি আমি এটা আর একটু ক্লিয়ার করছি, যে আমরা যেমন এক্সাম, ই এক্স এম, এক্সাম এটা হচ্ছে পরীক্ষা করা, এটাকে আমরা তখন লিখব তখন এক্সামিনেশন, সে এম আই এন এ টি আই ও এন, এই যে এক্সামিনেশন লিখলাম এই শব্দটা কিন্তু নাও, এই যে টি আই ও এন কি যুক্ত আছে, টি আই ও এন, এই টি আই ও এন যুক্ত থাকলে আমরা কিন্তু নাম বলবো। এবং এক্সামিনেশন, এক্সামিনেশন মানে কি, পরীক্ষা, অর্থাৎ একটা কাজের নামকে বোঝানো হচ্ছে, এই কাজের নামকে বোঝানোর কারণে এটা হচ্ছে নাম। আর এখানে যেরকম অ্যাডজেক্টিভ লিখছে, এই এক্সামকে আমরা যদি অ্যাডজেক্টিভে রূপান্তর করি তাহলে আমরা কি লিখবো, আমরা কিন্তু এটা লিখতে পারতাম এক্সামাইন্ড, ই এক্স এ এম আই এন ই ডি, এক্সামাইন্ড, এক্সামাইন্ড মানে কি, পরীক্ষিত, পরীক্ষিত, এই পরীক্ষিত যখন লিখবো আমরা সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এরপরে আমরা আসি যে তিন নম্বরের যে জিনিসটার বিষয়টি ছিল সেটা হচ্ছে ভার্ব। তিন নম্বরে আমাদের যে পার্টিকেল স্পিচ জানতে হবে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি, কাজ করা বোঝাবে, যে সকল ওয়ার্ড, ওয়ার্ড দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন গো, ওয়ার্ক, কাজ, এইগুলো কিন্তু আমরা ভার্ব বলি। যেমন আমরা ওই আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটাকে আমরা ভার্ব বলে,
যেমন নাউনে লিখেছিলাম আমরা এক্সামিনেশন, এম আই এন এ টি আর ও এন, এই এক্সামিনেশন এই শব্দটা কিন্তু আমাদের নাউন ছিল। এই নাউনটাকে আমরা যদি ভার্বে রূপান্তর করি তাহলে আমরা কি লিখব, এখানে লিখব এক্সামাইন, ই এক্স এ এম আই এন, এক্সামাইন, এক্সামাইন অর্থ কি পরীক্ষা করা। এই যে পরীক্ষা করা একটা কাজ বোঝানো হলো, এই কাজ বোঝানোর কারণে এই শব্দটা কিন্তু ভার্ব। তাহলে তোমরা দেখলে কি যে কিভাবে একটা নাউন থেকে ভার্বে পরিণত করতে পারে। তাহলে এই পর্যন্ত আজকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা পরের ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব ভার্বের পরে আরেকটি আছে অ্যাডভার্ব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।